হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দু দুটো নিউজ এবং দুটোই কিন্তু ইম্পর্টেন্ট নিউজ কোনো একটা খবরকেও কিন্তু তোমরা ইগনোর করো না বা স্কিপ করো না নইলেই কিন্তু বিপদ তো প্রথম যেই খবর সেটা হচ্ছে তিন মার্চ হবে পিএসসি অভিযান এবং তোমরা বুঝতেই পারছো যে দু তিন বছর ধরে দু বছরই ধরো অনেক এক্সামেরই নোটিস বেরোচ্ছে না এক্সাম হচ্ছে না দ্রুত নিয়োগ হচ্ছে না তো এই সমস্ত দাবি দেওয়ার জন্যই কিন্তু পিএসসিতে অভিযান আবার করা হচ্ছে যেটা হলো তিন মার্চ তোমরা যারা টালিগঞ্জের কাছে পিএসসি অফিসের কাছে যেতে পারবে তারা অবশ্যই অবশ্যই যাও ঠিক আছে তো পিএসসি অভিযানে যোগদান করো যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং নোটিফিকেশন বেরোয় নতুন নতুন এক্সামগুলো হয় এবং তাছাড়াও বয়সটা যাতে একটু বাড়ানো হয় অর্থাৎ যাদের লাস্ট বয়সটা পেরিয়ে গেছে এই করোনা প্যান্ডেমিকে তারা যাতে আবার সুযোগ পায় ঠিক আছে সবাই যাতে এক্সাম দেওয়ার সুযোগটা পায় এই সমস্ত দাবি দেওয়া নিয়ে অভিযানটা হবে তোমরা অবশ্যই সেই অভিযানে যোগদান করো আর যদি তোমরা যোগদান করতে না পারো তাহলে এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দাও লাইক করে দাও তোমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে যেখানে পারবে তোমাদের গ্রুপে ছড়িয়ে দাও যাতে সবাই জানতে পারে এবং সবাই অবশ্যই যেন তিন মার্চ পিএসসি অফিসের সামনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে মানে যোগদান করে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে এছাড়াও দ্বিতীয় যেই খবর সেটা তোমরা সবাই জানো যে ডাব্লিউ এর ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাচ্ছে তিন মার্চ থেকেই কিন্তু তিন মার্চেই কিন্তু তোমরা ফর্ম ফিল স্টার্ট করবে না এটা আমার মতে তোমাদের মতে যা ইচ্ছা করতে পারো কিন্তু আমার মতে তার কারণটা হলো সেদিনকে প্রত্যেকটা অ্যাক্সপিরিয়েন্ট ফর্ম ফিল জন্য তাড়াহুড়ো করবে এবং সার্ভার কিন্তু ডাউন হয়ে থাকবে প্রথম দু তিন দিন দেখবে সার্ভার ডাউন তোমরা হয়তো পেমেন্ট করে দিলে তারপরেও দেখাচ্ছে পেমেন্ট হয়নি বা পেমেন্টের রিসিপ্ট তোমরা পাবে না তো এই রকম নানা সমস্যার কিন্তু সম্মুখীন হবে তোমরা তাই প্রথম দু তিন দিন বাদ দিয়ে দেবে এবং শেষে যখন চব্বিশ মার্চ শেষ হচ্ছে তখন কিন্তু ফর্ম ফিল করতে যাবে না কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে করার চেষ্টা করবে না একদম মিডিলে চেষ্টা করবে তাহলে যদি কোনো ভুলভ্রান্তি হয় তোমরা ধীরে সুস্থে আবার সেটাকে ঠিক করতে পারবে যদিও এডিট করার জন্য আবার সময় দেওয়া হবে তবুও তোমরা কিন্তু প্রথমেই যাতে ভেবে চিনতে করতে পারো সার্ভার ডাউন না হয়ে যায় এরকম টাইমে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে যেটা কিন্তু মনে করো মাঝখানের সময়টা তো আমিও প্রথম দু তিন দিন করব না তারপরে যখন করব তারপরে আমি তোমাদের জানিয়ে দেবো যে কি কি ডকুমেন্ট লাগছে না লাগছে তবুও তোমরা নিশ্চয়ই জানো কি কী লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সমস্ত অ্যাডমিট কার্ড মানে বলে রেজাল্ট তাছাড়া আধার কার্ড এইগুলো সমস্ত কিন্তু রেডি রাখবে ফটো সিগনেচার এছাড়া আর কিছু লাগে না তো এইগুলো রেডি রাখবে এছাড়াও যদি কিছু লাগে তো সেটা আমি পরে ভিডিও বানিয়ে বলে দেবো তো এইগুলো করবে কিন্তু প্রথম দিকে তারা করো না আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা একদম ইম্পর্টেন্ট স্কিপ করো না সেটা হলো তোমাদের ইমেল যাদের ইমেল ধরো নিজের নামে নয় উল্টোপাল্টা নামে বা উল্টোপাল্টা কিছু ঠিক আছে হয়তো রকিং রকি হ্যান্ডসাম রাজা এরকমভাবে অনেকের থাকে তো বিউটিফুল কুইন এই সমস্ত যদি তোমাদের ইমেল অ্যাড্রেস হয়ে থাকে তো অবশ্যই সেটা দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল করবে না তোমরা নিজেদের নামে একটা করবে নতুন করে খুলে নেবে তো সেই ইমেলটাকে চালু রাখবে ঠিক আছে তার কারণটা কি তুমি হবে একজন অফিসার আর তোমার অফিসার যদি হও তোমার ইমেল যদি এরকম নামের হয় তাহলে কি কখনো মানাবে যে তুমি একজন অফিসার নিশ্চয়ই না তার জন্য ইমেলটা যেন নিজের নামে হয় ঠিক আছে তো এইটা তোমরা করবে ইমেলটা সঠিক করবে এটা যদি না করা থাকে করে নাও ফটোটা সুন্দর করে করবে ঠিকঠাক যেন বোঝা যায় সিগনেচারটা পরিষ্কার থাকবে এবং অবশ্যই দু তিন দিন বাদে কিন্তু করো আর তিন তারিখ পিএসসি অভিযানে যোগ দিতে একদমই ভুলো না ওই কাপ পিএসসি ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই যোগদান করবে আমিও হয়তো যেতে পারি আর যদি আমার কাজ থাকে নাও যেতে পারি তো আমি আমার দু চারজন বন্ধুকে বলেছি তারা যাবে তো তোমরাও কিন্তু বন্ধুবান্ধবদের বলো হোয়াটসঅ্যাপে ফেসবুকে এবং যেখানে যেখানে তোমাদের অনেক বন্ধুরা মানে আছে তো সেখানে কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দাও এবং বলো যেন যায় তাহলে কি হবে না আরও ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে তোমরা তোমরাই এক্সাম দিতে পারবে এবং যত এক্সাম দেবে তত তোমরা চাকরি পাওয়ার জন্য এগিয়ে থাকবে কারণ এক্সাম হবে তবেই তো চাকরি পাবে এক্সাম না হলে চাকরিটা পাবে কি করে ঠিক আছে তো সুযোগের সদ্ব্যবহার করতে হবে তার জন্য তোমাদের অভিযানে সামিল হতে হবে তো তোমরা সেটা করো এই দুটো খবরই তোমাদের দেওয়া ছিল তোমরা কিন্তু কোনো ভুল করো না কোনো বিষয় ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং নিচে অবশ্যই কমেন্ট করো তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই